वेलकम टू राधिकास डेली लाइफ। तो राधिका घूम থেকে উঠে গেছে, দেরি করে উঠেছে, রাতেও দেরি করে শুয়েছিল। এদিকে সামহিতে স্কুল থেকে চলে এসেছে, এসে বিছানা গোছাচ্ছে। আর এই যে দেখো রাধিকা, স্নানের জন্য আমি রেডি করে ফেলেছি যা যা দরকার। স্নান করার পর পড়বে, আসলে স্নান না, ওর গাটা স্পঞ্জ করে দিব, যেহেতু ওর জ্বর, চুলটুল ভিজাবো না। তোকে ডাকছেও বারবার না করছেও আসতে চাচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে শেষ পর্যন্ত মানে গাটা স্পঞ্জ করে দিলাম, দিয়ে এখন জামা টামা পরিয়ে চুলটুল আছড়ে দিলাম, আছড়ে দিয়ে এখন ওকে খেতে নিয়ে যাব। তো এই যে দেখো গায়ে এখনও জ্বর আছে, তো ভাবলাম যে একটু ওষুধ খাইয়ে দিই, একটু ওষুধ খাইয়ে দিব ভাবতেছি। তো এই যে দেখো রাধিকা জুতা পরতে চায় না, যতই জ্বর আসতেছে তাও জুতা পরবে না। তো ওকে বললাম তুমি আমার জুতো পরো, সে আমার জুতো পরায় খুব ইন্টারেস্ট, কিন্তু নিজের জুতো পরবে না। তো বাধ্য হয়ে আমি আমার জুতা দিয়ে দিলাম ওকে। তো চলো এবার খেতে যাই। খানি গরম করতে দিছি ভাত, এখানে আরো ভাত আছে। খানি নাই কে বলছে, এই যে বড়ির তরকারি, তারপর লাউ শাক, চিংড়ি মাছ। তোমার তো আজকে নিরামিষ, তুমি চিংড়ি খাবে না, ওরা খাবে, আমরা লাউ শাক আর বড়ি দিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ চিংড়ি। তো রাধিকার খাওয়া শেষ, এখন আমি অন্য কাজ করে ওকে নিয়ে একটু পড়তে বসি। চেষ্টা করছি, দেখো কি চেষ্টা করছো তুমি। আজ কাল কি রওনা দিবা তুমি? রাধিকা কিন্তু আজকে দুপুরে একদমই খায়নি, আমিও জোর করিনি, মানে জোর করিনি কারণ হচ্ছে ওর জ্বর, আর এমনিতেও না আমি জোর করি না। তো যাই হোক, তো আমি ওকে নিয়ে একটু বসলাম, ও নিজেই বলতেছে আমি একটু কালার করব। তো হিজিবিজি আঁকতেছে, সার্কেল আঁকছে, ট্রায়াঙ্গেল আঁকছে, কালার করছে, বলতেছে আমাকে এ শিখাই দাও। আজকে মজার ব্যাপার হচ্ছে ওকে কোনোদিন স্বরেও লেখা শিখাই নাই, ও দেখে দেখে স্বরেও লেখার চেষ্টা করছে। তো যাই হোক, ও মানে বোঝা যাচ্ছে যে ওর জ্বরটা মনে হয় আবার আসতেছে, কারণ হচ্ছে ও খুব মানে মেজাজ দেখাচ্ছিল, রাগ করছিল বারবার। আমি শুয়েছিলাম, ও বলতেছে তুমি আমার কাছে এসে বসো মা, এসে বসো। তো বসলেও রাগ করছিল, খেলতেও চাচ্ছিল না, মানে ছবিও আঁকতে চাচ্ছিল না, খুব অশান্তি করছিল। এদিকে রাধিকার বাবা ঘুমাচ্ছিল আর সামহিতাও ঘুমাচ্ছিল। তো সারাটা বিকাল আমাকেই রাধিকাকে রাখতে হয়, যেহেতু ঠান্ডা লাগছে, ওকে নিয়ে নিচেও যেতে পারি না খেলতে। আর এমনিতেও আমাদের বাসা পাঁচতলায়, সো আমার নিচে যেতে একদম ইচ্ছে করে না, আমি বাসায় সাধারণত বসে থাকি ওকে নিয়ে। তো এই যে দেখো এখানে আমার মেয়ে ফেসিয়াল টিস্যু দিয়ে ঘষে ঘষে আমাকে একদম সাদা বানায় দিচ্ছে। তো শুনতেই পেলে রাধিকা তোমাদের সবাইকে বলছে, দেখো আমি মায়ের মুখ ঘষে ঘষে সুন্দর করে ক্লিন করে দিচ্ছি, সবাইকে বলতেছে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো ভালো লাগলে। ও মানে খুব মজা করে কথাগুলো বলে। তো কথাগুলো আর কাটলাম না, রেখে দিলাম। তো দেখতেছো ওর মার মুখ ক্লিন করে দিচ্ছে, তো সবাইকে আমরা হাই করে দিচ্ছি। রাধিকার মুডটা এখন একটু একটু ভালো, কিন্তু আরেকটু পরেই খারাপ হবে, কারণ সন্ধ্যা হওয়ার পর ওর ঘুম চলে আসবে, যেহেতু মানে ও শরীরটা ভালো নাই, ও বিকালে সন্ধ্যার পর একটা ন্যাপ নিচ্ছে, নয়তো ওকে ন্যাপ নেওয়া হয় না, রাতে জাগে। কিন্তু যেহেতু ওর শরীর খারাপ, সেহেতু সন্ধ্যার পরে ন্যাপ নিতে চাইলে চা খাওয়ার পরে ন্যাপ নেওয়া হয়। তো যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা সন্ধ্যা দিয়ে দিব। তো দেখো বাবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার পাঠিয়েছে সামিতার বাবার নামে, তো দেখি চলো কি পাঠিয়েছে। তো দেখো সামিতার বাবা আনবক্সিং করেছে, তো দেখি খোলা হয়েছে, বাবা বই পাঠিয়েছে, বাবার লেখা দেখেছো, শ্রীমৎ ভাগবতায় স্তবাবলী। তো যাই হোক, এই বইটা থেকে বাবা আমাদের বলেছেন যে প্রত্যেকটা স্তব মানে এক একদিন করে পড়তে, সন্ধ্যার সময় আমরা পড়ব। তো রাধিকার বাবা আর আমি আমরা আজকে থেকেই শুরু করব, আজকে থেকেই পড়ব। আর এইদিকে নিগমানন্দ ঠাকুরের কিছু বই পাঠিয়েছেন, বই না ঠিক, এটা আর্য দর্পণ মানে ম্যাগাজিন টাইপের। তো মানে এইটা সামিতার বাবাকে পাঠানো হয়েছে, যেহেতু সামিতার বাবা নিগমানন্দ ঠাকুরের শিষ্য, তো সামিতার বাবা খুলে খুলে দেখছে আর কি পাঠিয়েছেন। চলো দেখি, সামিতার বাবা খুলছে, এই যে দেখো সামিতার বাবার জন্য একটা সুন্দর ধুতি পারলা, একটা চিকন পারলা ধুতি বাবা পাঠিয়েছে, যাতে পরে মানে প্রার্থনা করতে পারে। তো বাবা পাঠিয়েছেন উপহারস্বরূপ, আর নিচে কিন্তু আর একটা ফতুয়াও আছে। তো ফতুয়াটা সামিতার বাবা খুলে তোমাদেরকে দেখাবে, এই যে দেখো এটা ধুতি আর এই যে দেখো ফতুয়া, ফতুয়াটা খুবই সুন্দর হয়েছে, সামিতার বাবার খুবই পছন্দ হয়েছে। তো সামিতার বাবা এটা পরে প্রার্থনা করবে নেক্সট থেকে। তো যাই হোক বাবা এগুলো পাঠিয়েছে, বাবার মানে আশীর্বাদ পেয়ে আমরা খুবই খুশি হয়েছি।
তো এই যে দেখো এদিকে রাধিকা ইন্টারেস্ট নিয়ে আসতেছে যে কি রে বাবা এটা কি খোলা হচ্ছে ওর জন্য নাকি, মানে কিছু আসলেই ওভাবে ওর জন্য নাকি। তো যাই হোক, সামিতার বাবা ফতুয়াটা খুলে খুলে দেখছে আর এইদিকে রাধিকা খুব ইন্টারেস্ট নিয়ে দেখতেছে পিছনে। তো রাধিকা ওয়েট করছে আসলে প্রসাদ খাওয়ার জন্য, কারণ হচ্ছে প্রেয়ার শেষ হলেই, মানে আমাদের প্রার্থনা শেষ হলেই ও প্রসাদ খায়, ওর প্রসাদ খেতে খুব ভাল লাগে। কিন্তু আজকে মানে কি হয়েছে, যখন প্রসাদটা আমরা ওকে দিয়েছি তখন ও মানে এত ঘুম পাচ্ছিল যে ও ঘুমিয়ে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল, তাই ওর আজকে আর প্রসাদ খাওয়া হয় না, সব প্রসাদ আমরাই খেয়েছি, ও ঘুমিয়ে গিয়েছিল। কারণ ওর মানে আস্তে আস্তে জ্বরটা আবার আসতেছে, মনে হচ্ছে গাটা গরম গরম লাগতেছে। তো যাই হোক, এমনকি আজকে ও চাও খায় নাই, ও ছাড়াই আমরা চা খেয়েছি, কারণ যখন চা হয়েছে তখনই রাধিকা মানে তার আগেই ঘুমিয়ে গেছে, তো মানে আমরা চাইনি ওর ঘুম ভাঙাতে। তো দেখো ওকে আমি প্রসাদ দিয়েছি, ও কিন্তু একটাও প্রসাদ খায়নি, এরপরই ও ঘুমিয়ে গিয়েছে। আমার হাতে এটা আঠা, তুমি প্রসাদ না, এগুলো বাবার বাবা মারবে, তুই প্রসাদ খেয়ে নে। সামিতা প্রসাদ নাও, এটা বসে এসে প্রসাদ নাও, আগে মুখে নিয়ে যাও, প্রসাদ নিয়ে যাও। আর এদিকে দেখো রাধিকার বাবা চা আর টোস্ট খাচ্ছে, সামহিতা করে দিয়েছে। আর একটা বসন্ত উৎসব করব আমরা ঘরোয়াভাবে, ওটার ব্যানারটা রেডি করছে, এটা আমরা ঘরোয়াভাবেই করব, মানে রাধিকা ঘুমে থাকতে থাকতে করার প্ল্যান আছে। এই যে ব্যানার রেডি, তো দেখো কেমন হয়েছে। তো পুরো ভিডিওটা বসন্তের দিন আমরা দিয়ে দিব। তো এই যে আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি, দেখো তো কেমন লাগছে। তো আমরা অনুষ্ঠানটা করে ফেলবো। ঘড়িতে বেজে গেছে 12টা, এখনো আমরা খাই নাই, খাবার জোগাড়ও হয় নাই। কেন হয় নাই তোমরা তো দেখেছ, এই প্রিপারেশনের জন্য, সবকিছুর জন্য। তো খিচুড়ি বসানো হয়েছে আর হবে জাম আলু ভাজা, তো হওয়ার পর আমরা খাবো। যে ধোয়া উঠা গরম গরম সবজি খিচুড়ি আর জাম আলু ভাজা, এই ভাজাটা রাধিকারও খুব ভালো। জাম আলু ভাজা হয়েছে, হ্যাঁ ও বলছে খাবে না, ভালোবাসো? ঠিক আছে, আমি ঠিক আছি, আমরা খেয়ে নিব এখন। ওকে,